সাতক্ষীরার তালা উপজেলার কেশমতখোনা গ্রামে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গৃহবধূ পিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পিয়া বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কেশমতখোনা গ্রামের হাসেম সর্দারের ছেলে তথা পিয়ার স্বামী জহিরুল ইসলাম সর্দার পুলিশকে জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে, কিন্তু বিষয়টি আত্মহত্যা না হত্যা তা উদ্ঘটনে পুলিশ অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তালা থানা পুলিশ। এদিকে লাশের প্রাথমিক সুরতহাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। রিপোর্ট করেছেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি সেলিম হায়দার, NAN TV।